সবার জন্য সর্বনাশা, তাই সংগ্রাম চলছে চলবে দাবি মোদের একটাই, অল মেরিট নিয়োগ চাই, মেরুদণ্ড সোজা তাই চাকরি নেব সবাই, দাবি মোদের একটাই, অল মেরিট নিয়োগ চাই। পুলিশের নির্দেশে কার্নিভালের জন্য শনিবার ধর্ণা তুলে নিয়েছেন চাকরি প্রার্থীরা, শুধু একদিনের জন্য তারা ধর্ণা তুলতে রাজি হয়েছেন, তবে রবিবার থেকে আবারও তারা ধর্ণা অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। কার্নিভালের জন্য শনিবার গান্ধী মূর্তির নিচে চাকরি প্রার্থীদের ধর্ণায় না বসার নির্দেশ দিয়েছিল ময়দান থানা। নিরাপত্তাজনিত কারণে চাকরি প্রার্থীদের এমন নির্দেশ দেওয়া হয়, এলাকাটি স্পর্শকাতর, তাছাড়া কার্নিভালে প্রচুর ভিড় হবে, একাধিক পুজো কমিটি যোগ দেবেন কার্নিভালে, রাজ্যপাল মুখ্যমন্ত্রী সহ সেলিব্রিটিরা থাকবেন, দর্শকরা ছাড়াও বিদেশি অতিথিরা থাকবেন, তাই হাই সিকিউরিটি জোন হিসেবে এখানে বসতে বারণ করা হয়েছে। এসএসসি নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীদের অবস্থান 572 দিনে পড়েছে। শুক্রবার অবস্থান মঞ্চে একজন চাকরি প্রার্থী অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চাকরি প্রার্থীদের দাবি, শনিবার মঞ্চ থেকে অথবা তাদের মঞ্চে এসে মুখ্যমন্ত্রী চাকরির আশ্বাস দিলে তারাও অবস্থান তুলে নেবেন। কি বলবো আর এই মানবিক দৃষ্টিতে সকলেই দেখুক, বঙ্গবাসী সবাই দেখুক আমাদের কি পরিস্থিতিটা হয়েছে, আমরা ফুটপাতে বসে বসে কত অসুস্থ হয়ে পড়েছি, একবার দেখুক সবাই। এই অনুরোধ সকলকে, সবাই সবার দৃষ্টিভঙ্গিতে বিচার করুক যে আমরা কি পর্যায়ে পরিস্থিতির মধ্যে পড়ে আছি। আমাদের সমস্ত কাজ আধিকারিকদের কাছ থেকে আমরা শুনেছি যে আমাদের ফাইলপত্র রেডি হয়েছে, কাজ আমাদের শুরু হয়ে গেছে, সেই আশার আলো দেখার পরে আমাদেরকে আবার সেই একই জায়গায় ফিরে যেতে হচ্ছে। অনুষ্ঠানটির পরবর্তী অংশ দেখুন বিরতির পর। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাবো। আপনি এখানে আসুন, আমাদের দেখুন, আমাদেরকে স্কুল যাওয়ার ব্যবস্থা করুন। আপনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন আপনি সেটার ব্যবস্থা করছেন না? সেই প্রতিশ্রুতিকে ফলশ্রুতি করুন মাননীয়। আর পারছি না আমরা, খুব কষ্ট হয় এই যে রৌদ্রের মধ্যে বসে আছি, বৃষ্টিতে ভিজছি, কারো তো মা আমি, বাচ্চা ছোট বাড়িতে, তাকেও তো একটু সময় দিতে হয়, কিন্তু এই সারাদিন পরে না স্যার কাছে যে একটু সময় দেবো, নিজের শরীরটা আর পেরে ওঠে না, এত জার্নি এত কষ্ট করে তখন আর পারি না। তাহলে কি কি হচ্ছে আমি বলুন তো, একটা মা হিসেবে কি ভালো মা হতে পেরেছি? পারছি একজন ভালো মা হতে? পারছি না। একটা ভালো বউ মা হবো কি করে হবো বলুন? পরিবার বার দু দিন বাজে লক্ষ্মী পুজো, বাড়ির বউ বাড়িতে থাকবে না, কি করে সে ভালো বউ মা হবে? একজন সন্তান, ভালো সন্তান হতে গেলে বাবা মার প্রতি কর্তব্য পালন করতে হয়। আমরা উচ্চ শিক্ষিত, আমাদের পাওনা চাকরি, ন্যায্য চাকরি, আমি চাকরি করব, নিজে শিক্ষকতা করব, এই স্বপ্ন ছিল। আমি যদি যোগ্য সময়ে পেতাম তাহলে আমার বাবা মার প্রতি সম্পূর্ণ কর্তব্য আমি নিজে পালন করতে পারতাম। কর্তব্য করতে গেলে অর্থের দরকার হয়, অর্থ ছাড়া হয় না ম্যাডাম।